অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের পাটিগণিতের অনুশীলনী 1.1-এর হচ্ছে যে প্রথম পার্টের ক্লাসটা করছি। তো আজকে আমরা মেইনলি ইরাটোস্থনিস সাকনিস সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় শিখব, যেখানে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করা হবে। এগুলো বিভিন্নভাবে MCQ এ আসে, যেমন 1 থেকে 10-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, তারপরে 11 থেকে 20-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, যে কোনো জায়গা থেকে ধরতে পারে যে 11 থেকে 30-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। তো গণিতবিদ ইরাটোস্থনিস এটা আবিষ্কার করেছেন, এটা একটা সাকনি বলা হচ্ছে। তো তার আগে আসলে জানতে হবে যে মৌলিক সংখ্যাটা কি। মৌলিক সংখ্যা মানে হচ্ছে যেসব সংখ্যাকে শুধু এক আর ওই সংখ্যা ছাড়া আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। আর একটা সংখ্যাকে যখন আমরা অন্য একটা সংখ্যা দিয়ে ভাগ করি, যেটা দিয়ে ভাগ করি, সেটাকে গুণনীয়ক বলা হয়। অর্থাৎ যদি আমার হচ্ছে যে ক নম্বরে অনেক সময় আসে মৌলিক সংখ্যা কি, তার উত্তরে কিন্তু একটা কথা বলতে হয়, সেটা হলো 1-এর চেয়ে বড়। কেননা 1-কে মৌলিক বা যৌগিক কিছুই ধরা হয় না। তো প্রথমে শুরুটা হবে যে 1-এর চেয়ে বড় যেসব সংখ্যার, হ্যাঁ, 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই। এই বইয়ে তোমাদের এই ছকটার উপরেই সংখ্যাটা দেয়া আছে। তো আমরা আবারও বলছি, যেসব সংখ্যার 1-এর চেয়ে বড় যেসব সংখ্যার 1 ও ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। তো এই সাকনির সাহায্যে আমরা যেটা প্রথমে করেছি, এইভাবে 1 থেকে 100 পর্যন্ত এই সারিতে সংখ্যাগুলো লেখা আছে, পুরো 21, 22, 23, 24, এইভাবে একদম 100 পর্যন্ত আগে লিখে নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে প্রথমে 1-কে যেহেতু মৌলিক সংখ্যা ধরা হয় না, এটাকে গোল করে আগে সাইড করে রাখতে হয়। 1 মৌলিক যৌগিক কোনোটাই নয়, আর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কিন্তু 2। তারপরে আরেকটা প্রশ্ন আছে, একমাত্র জোড় অথচ মৌলিক সংখ্যা 2 হবে, আর কোনো জোড় সংখ্যা কিন্তু মৌলিক হবে না। সো এই 1-কে প্রথমে আমরা সাইড করে দিলাম। এরপরে যেটা করতে হবে যে সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যাটা, এইটাকে আমরা এখন শনাক্ত করব। এটাকে আমরা কোনো গোলও দেবো না, আমরা এইভাবে রেখে দিলাম যে এটা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। এখন এই 2-এর যেগুলো গুণিতক আছে, তো গুণিতক তোমরা অনেক ছোট ক্লাসে পড়েছো, যে একটা সংখ্যাকে কোনো কিছু দিয়ে গুণ করে যে গুণফলগুলো পাওয়া যায় সেটা হলো গুণিতক। যেমন আমি যদি 5-এর গুণিতক চাই, প্রথমটা হবে 5×5, 5×2×10, অর্থাৎ কোনো সংখ্যার আসলে গুণিতক চাইলে সেই সংখ্যাটার নামতা পড়ে গেলেই কিন্তু হয়ে যায়। তো সেক্ষেত্রে এইখানে যতগুলো 2-এর গুণিতক আছে আমরা সবগুলো কেটে দেব। তো প্রথমেই হচ্ছে 2×2, কিন্তু এটা কাটা যাবে না। 2×2=4, অর্থাৎ প্রতিটা জোড় সংখ্যা যদি আমরা কেটে দিই, প্রতিটা জোড় সংখ্যাই কিন্তু এই 2-এর গুণিতক হবে। 2×2=4, 3×2=6, 4×2=8, এইভাবে বারবার না পড়ে আমরা জাস্ট জোড় সংখ্যাগুলো যদি কেটে দিই, সেগুলোই 2-এর আসলে গুণিতক। সবগুলো আমরা 1 থেকে 100 পর্যন্ত যতগুলো জোড় সংখ্যা আছে সেই জোড় সংখ্যাগুলো আমরা এইভাবে কেটে দিচ্ছি। 22 কাটা যাবে, 24, 26, তারপরে 28, তারপরে 30, তারপরে 32, তারপরে 34। আমরা জোড় সংখ্যা নিশ্চয়ই চিনি যে একটা সংখ্যার শেষে, অর্থাৎ এককের ঘরে 0, 2, 4, 6, 8 থাকলে এগুলো জোড় সংখ্যা। তো আমরা হচ্ছে যে 2-এর গুণিতকগুলো কেটে দিচ্ছি। তো 2-এর গুণিতকগুলো আসলে সব 2-এর যেগুলো জোড় সংখ্যা আছে এগুলো সব 2-এর গুণিতক হবে। তো এগুলো আমরা সবগুলো কেটে দিলাম। 100 পর্যন্ত আমরা এইভাবে জোড় সংখ্যাগুলো কেটে দেব। 54 কাটা গেল, 56, 58, 60, তারপরে 62, 64, 66, 68, 70। নেক্সট হলো 72 কাটা, 74, তারপরে 76। যেগুলো কাটা যাচ্ছে এগুলো আর মৌলিক সংখ্যা হবে না। সো দেখো, জোড় সংখ্যা সবই যেহেতু কাটা যাচ্ছে, তো একমাত্র জোড় অথচ মৌলিক সংখ্যা শুধুমাত্র 2। তো 84 কাটা গেল, তারপরে 86, 88, 90, 92, 94, 96, 98, 100। তো আমরা প্রথমে যেটা করলাম যে 1 থেকে 100 পর্যন্ত আমরা এইভাবে সারিতে লিখে নিয়েছি। তারপরে 1 যেহেতু মৌলিকও না যৌগিকও না, এটা আমরা সাইড করে নিলাম। তারপরে 2-কে শনাক্ত করে, 2 সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, কিন্তু 2-কে কাটা যাবে না। হ্যাঁ, সেক্ষেত্রে 2-এর যত গুণিতক আছে অর্থাৎ জোড় সংখ্যাগুলো আমরা সব কেটে দিলাম। আচ্ছা, এবার পর্যায়ক্রমে আমরা 2-এর ইমিডিয়েট বড় যে মৌলিক সংখ্যা সেটা হলো 3, কিন্তু আমরা 3-কে কাটবো না, যেহেতু যেগুলো কাটা যাচ্ছে সেগুলো মৌলিক না। সো এই মৌলিক সংখ্যাটা রাখতে হবে, কিন্তু 3-এর যত গুণিতক আছে আমরা সেগুলো কেটে দেবো। অর্থাৎ 3-এর নামতা পড়লেই আমরা বুঝতে পারবো, কিন্তু 3 কাটবো না। প্রথমেই 3×3, 3×2=6, যেটা অলরেডি কাটা চলে গেছে সেটা তো আর কাটা যাবে না, কাটা হয়ে গেছে। তো 3×3=9, অর্থাৎ 3 3 করে বাড়ালেও হবে অথবা নামতা পড়লেও হবে। হ্যাঁ,
তিন ত্রিক্ষা নয়, তিন চারা ১২ চলে গেছে, হ্যাঁ, তারপরে তিন পাঁচা ১৫, ১৬ ১৭ ১৮ কাটা গেছে, ১৯ ২০ ২১, ২১ কাটা যাবে। তিনের গুণিতকগুলো আমরা কাটছি, যেটাকে তিন দিয়ে সোজা কথা ভাগ যায়, এগুলি গুণিতক, ২৯কে যায় না। তারপরে এটা তিনের গুণিতক, তারপরে এটাও তিনের গুণিতক, তিন ১৩ ৩৯ হয়, তারপরে তিন ১৫ ৪৫, তিন ১৬ ৪৮ ছিল, এটা কাটা গেছে, তিন ১৭ ৫১, এটা তিনের গুণিতক, আর হচ্ছে তিনের গুণিতক। আর আসলে তিন দিয়ে ভাগ যায় কিনা সেটা একটা সূত্র তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছো, যে এই অঙ্কগুলোর যোগফলটা যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটাও বিভাজ্য হবে। যেমন সাত আর পাঁচ যোগ করলে ১২ হয়, ১২ যেহেতু তিন দ্বারা বিভাজ্য তাহলে এটা তিন দ্বারা বিভাজ্য হবে, আর তিন দ্বারা বিভাজ্য মানে এটা তিনের গুণিতক। সো এটা হবে না, এটাও হবে না, এটা হবে সায়ের তিন, যেহেতু ৯ হয় তিন দিয়ে ভাগ যাবে, তো আমরা এটা হবে না, ৯ ৬ ১৫, এটা তিন দিয়ে যাবে। হ্যাঁ, তারপরে আমরা ৭ ৩ ১০ হবে না, ইলেনটা আমরা দেখছি তো, ৮ ৩ ১১ হবে না, ৮ ৫ ১৩, ৮ ৭ ১৫, এটা তিন দিয়ে যাবে, অর্থাৎ এটা তিনের গুণিতক, এটা হবে না, ৯ ১ ১০, এটাও হবে না, ৯ ৩ ১২, এটা তিন দিয়ে যাবে, এটা তিনের গুণিতক, তারপরে ৯ ৭ ১৬, এটা হবে না, এইটা হবে। তো আমরা এখন যেটা করলাম যে তিনের সমস্ত গুণিতকগুলো, অর্থাৎ তিনের নামতা পড়ে আমরা দেখলাম সেই গুণিতকগুলো আমরা কেটে দিলাম। এরপর এখন আমরা পাঁচ আর সাত এই দুটো ধরবো, কিন্তু পাঁচ আর সাত কাটা যাবে না, শুধু এদের গুণিতকগুলো কাটবো। তো প্রথমেই পাঁচ দুগুণে ১০, ১০ যেহেতু কাটা পড়ে গেছে, তিন পাঁচা ১৫, এটাও কাটা পড়ে গেছে। আর পাঁচ দ্বারা বিভাজ্যতার সূত্র হলো একটা সংখ্যা শেষে অর্থাৎ এককের ঘরে শূন্য বা পাঁচ থাকতে হয়। আমরা সেই দিক থেকে দেখলে খুব দ্রুত করতে পারবো, যেগুলো শেষে দেখবো আমরা শূন্য বা পাঁচ আছে সেগুলো সিম্পলি কেটে দেবো, আর যেটা আগে কাটা চলেই গেছে সেটা তো আর কাটার বুদ্ধি নেই। তো সুইপ্ট আমরা দেখবো, এখানে শেষে পাঁচ আছে, তারপরে শেষে পাঁচ এটা কাটা গেছে, এটাও কাটা গেছে, শূন্য বা পাঁচ থাকলেই সেটা পাঁচের গুণিতক হবে। তো এগুলো কাটা গেছে, ৬৫টা কাটা যাবে, শূন্য বা পাঁচ ৭৫, এটা কাটা যাবে, ওদিকে ৮০ চলে গেছে, শূন্য বা পাঁচ ৮৫ও কাটা যাবে, ৯০ চলে গেছে, তারপরে ৯৫ও পাঁচের গুণিতক। এই প্রসেসে আমরা আবারও রিভিউ করছি যে আমরা আসলে এতক্ষণ কি করলাম। আমরা মৌলিক সংখ্যা শনাক্ত করছি, সেক্ষেত্রে ১ থেকে ১০০ পর্যন্ত এইভাবে সারিতে লিখে নিয়েছি, তারপরে ১ যেহেতু মৌলিকও না যৌগিকও না এটা সাইড করে রেখেছি, তারপরে ২ এর যত গুণিতক আছে অর্থাৎ সমস্ত জোড় সংখ্যাগুলো আমরা কেটে দিয়েছি, তারপরে তিনের গুণিতক অর্থাৎ তিনের নামতা পড়লেও হয়, হ্যাঁ, মানে যে সংখ্যাগুলো তিন দ্বারা বিভাজ্য হবে সেগুলোই তিনের গুণিতক, সেগুলো কেটে দিয়েছি, তারপরে পাঁচের গুণিতকগুলো আমরা এক্ষুনি কাটলাম। এবার আমরা সাতের গুণিতকগুলো কাটি। হ্যাঁ, সাতের আসলে বিভাজ্যতার সূত্র নেই, এটা এমনি নামতা পড়ে বা ভাগ করে দেখতে হবে। তো সাত দুগুণে ১৪, এটা কাটা পড়েছে, তিন সাতা ২১ও কাটা পড়েছে, চার সাতা ২৮ চলে গেছে, পাঁচ সাতা ৩৫ গেছে, ছয় সাতা ৪২ সেটাও গেছে, সাত সাতা ৪৯, সাত সাতা ৪৯ এটা যাবে এখন, এটা সাতের গুণিতক, ২৭টা ৫৬ চলে গেছে, সাত নং ৬৩ও চলে গেছে, সাত দশে ৭০ও গেছে, সাত এগারো ৭৭, এইটা সাতের গুণিতক, এটা কাটা যাবে, তারপরে সাত বারো ৮৪ চলে গেছে, সাত তেরো ৯১ বাকি আছে, এটা সাতের গুণিতক, হ্যাঁ এটা আমরা কেটে দিলাম। তো সাত ১৪, ১৪ গুণন ৭ কত হয় দেখি আমরা, চার সাত ২৮ ৮, এটা চলে গেছে, এটা যেহেতু জোর সংখ্যা ৯৮ হয় এটা কাটা গেছে, সাত ১৪, আর সাত ১৫ ১০৫, এই সাতের সমস্ত গুণিতকগুলো কাটা গেছে। এখন আর কিছু করতে হবে না, এখন যে সংখ্যাগুলো এখানে আমরা ছকের মধ্যে দেখতে পাচ্ছি অর্থাৎ কাটা যায়নি, এগুলোই হলো মৌলিক সংখ্যা। তো আমরা যদি গুণি ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৬ ১৭ ১৭ ১৮ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৩, এখানে একটু সমস্যা আছে, ২৩ আমরা আগে গুণি, ২৪ ২৪ ২৫ ২৫ ২৫, এখানে একটা ২৬, কিন্তু আমরা ২৬টা যদিও পেলাম আসলে ৮১, আমরা কোনো একটা মিস্টেক হয়েছিল, ৮১ কিন্তু তিন দিয়ে ভাগ যায়, সো এটা তিনের গুণিতক ছিল, যখন তিনের গুণিতকগুলো আমরা কেটেছিলাম তখন এটা মিসিং হয়ে গেছিলো, তো এটা বাদ দিয়ে ধরলে ২৫টা আসলো। তাহলে এখানে আমরা একটা জিনিস পেলাম যে ১ থেকে, এটা এমসিকিউ এর জন্য আসলে মুখস্থ রাখতে হবে, ১ থেকে
একশো পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা আছে, 25টি মৌলিক সংখ্যা আছে। এটা এমসিকিউ এ সবসময় প্রায়ই আসে যে 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। তারপরে ওইখানে তোমরা আরেকটা জিনিস নোট করে রাখতে পারো, সেটা হলো 1 থেকে 10 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। 1, 2, 3, 4, আর 1কে ধরা হয় না, সো 4টা। কারণ এগুলো আসলে পরীক্ষায় আসলে বের করা সম্ভব হয় না, একটু চিন্তা করে করে করতে হয়, যার কারণে কিছুটা মুখস্থ রাখলে সুবিধা হয়। যদি বলে 11 থেকে 20 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে, আমরা দেখি 1, 2, 3, 4টা, এখানেও 4টা। তারপরে 21 থেকে 30-এর মধ্যে 1, 2, 2টা মৌলিক সংখ্যা আছে। তারপরে হচ্ছে 31 থেকে 40-এর মধ্যে 1, 2, 2টা। তারপরে হচ্ছে 41 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 1, 2, 3টা। এগুলো টোটাল করলে কিন্তু 25টা আসতে হবে। তো এখন আমরা 60 পর্যন্ত দেখব, 41 থেকে 60, 51 থেকে 60, 1, 2টা, এখানে আছে 2টা। তারপরে আমরা যদি এই লাইনটা দেখি যে 61 থেকে 70 কয়টা মৌলিক সংখ্যা আছে, 1, 2, এখানেও 2টা। তারপরে আমরা যদি এই লাইনটা দেখি যে 71 থেকে 80 পর্যন্ত কয়টা আছে মৌলিক, 1, 2, 3টা। এবার আমরা দেখব 81 থেকে 90 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে, 1, 2টা, সো এটা 2। আর 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে, এখানে আমরা দেখছি শুধুমাত্র 1টাই। এখন এইটা টোটাল করলে মোট 25টা আসতে হবে। আমরা দেখি 4, 4, 8, 8, 2, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, এই হলো 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা। তো আজকের পাঠে আমাদের এটাই ছিল আলোচ্য বিষয়, মৌলিক সংখ্যা নির্ণয়। আমরা পরবর্তীতে ধাপে ধাপে তোমাদের বাকি যে আসলে এই অনুশীলনীতে অঙ্কগুলো সেরকম গোছানো নেই, কিন্তু এইভাবে পার্ট পার্ট করেই জিনিসগুলো বুঝতে হবে। তারপরেই দেখা গেছে যে ডাইরেক্ট সৃজনশীল দেওয়া আছে, সেরকম অঙ্ক নেই, আমরা সেইভাবে আস্তে আস্তে আগাবো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করবে করতে, আর নতুন ভিডিও পেতে নোটিফিকেশন আইকন অন করে রাখবে। আজকে পর্যন্তই ধন্যবাদ।